আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ধারাবাহিকভাবে সপ্তম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায় পড়াচ্ছি, সেটার একটা ক্লাস নিব। বিদ্যুতের সমস্যার কারণে একটু লাইভে আসতে একটু দেরি হয়েছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর, তোমরা যারা সপ্তম শ্রেণীর আছো তারা অবশ্যই অবগত আছো কি অংশ পড়াচ্ছিলাম, যে 6.2 এর অনুসরণীর যোগ বিয়োগ এবং যোগ বিয়োগ সম্বলিত সরল রেখা। লাইভ ক্লাসটা দেখা যাচ্ছে কিনা একটু শিওর করে দাও, মেসেজ করে কেউ যদি লাইভে থাকো। যাই হোক, আজকে দেরি হয়ে গেছে এই জন্য অনেকে লাইভ ক্লাসে নাই দেখা যাচ্ছে। 6.2 এর 28 নম্বর সৃজনশীলটা আমি করাচ্ছি, একটু দেখো। এখানে তোমাদের বইয়ের তিনটা সৃজনশীল আছে, 28, 29, 30, এই তিনটা যদি ভালো করে বুঝা করতে পারো অন্যগুলি তোমাদের জন্য সহজ হবে। কত বলা আছে দেখো, তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ। আমরা উৎপাদকে বিশ্লেষণ কিন্তু করেছি, আগে লেখো তৃতীয় ভগ্নাংশটি, তৃতীয় ভগ্নাংশ সেটা কি ছিল সেটাকে লিখে নাও, তাতে সুবিধা হবে। x^3 - 3xy - 4y^2 এ হলো তৃতীয় ভগ্নাংশ, বলছে তৃতীয় ভগ্নাংশের হর। সুতরাং তৃতীয় ভগ্নাংশের হর, হরটা কি হবে, x^2 - 3xy - 4y^2। উৎপাদক বিশ্লেষণের জন্য আমাদের করণীয় কি, সেটা হলো প্রথমে আমাদের দেখতে হবে কমন যায় কিনা, যদি কমন না যায় তারপর দেখতে হবে x^2 - 2ab + b^2 অথবা x^2 - b^2 সূত্র হয় কিনা। আর মধ্যপদ বিভক্তিকরণ, যাকে আমরা মিডিল টার্ম বলি। দেখো এখানে কিন্তু x^2 - 2ab হয় না, এর শেষে মাইনাসের কারণে, এই জন্য আমরা কি করব, মধ্যপদ বিভক্তিকরণ অর্থাৎ করব। চার কে আমরা তিন কিভাবে বানাবো, চার কে লসাগু করো, দুই দিয়ে করলে কত হয় দুই, আবার দুই কে দুই, চার কে চার, চার থেকে এক বিয়োগ করলে তিন হয়, সেই হিসেবে আমরা 4xy + xy, চারটা এক্স ওয়াই থেকে একটা এক্স ওয়াই বিয়োগ করলে তিনটা এক্স ওয়াই হয়, মাইনাস, এখানে -3xy আছে, -4y^2। এখন যদি আমি দুইটা দুইটা কমন নিই কি হয়, কারণ মিডিল টার্মের মধ্যপদ বিভক্তিকরণ এই জন্য করা হয় যে এখানে রাশি থাকে তিনটা কে চারটা বানানোর জন্য, যাতে দুইটা দুইটা কমন আমরা নিতে পারি। এখন দেখো দুইটা থেকে এক্স কমন নেওয়া যায়, x^2 থেকে যদি x নেওয়া যায় একটা x থেকে যায়, মাইনাস x যদি চলে যায় 4y, এখন এই দুটো থেকে দেখো y কমন নেওয়া যায়, থাকে x - 4y, তার মানে কি হলো x - 4y হচ্ছে কমন, x + y হচ্ছে বাকি অংশটুকু ফার্স্ট ব্র্যাকেটে লিখে দেওয়া। এ হলো কর উত্তর, যে হচ্ছে তৃতীয় ভগ্নাংশের হরের উৎপাদকের বিষয়। আচ্ছা ক্ষতি কি বলছে দেখো, ক্ষতি আসছে প্রথম ও দ্বিতীয় রাশিকে ভগ্নাংশে প্রকাশ করো, তো সমহর করার জন্য আমাদের সেই 6.1 এর যে অঙ্ক আছে সেটার মতন করতে হবে, অর্থাৎ হরগুলোর লসাগু করতে হবে, প্রাপ্ত লসাগুকে প্রত্যেক হর দ্বারা ভাগ করতে হবে, সেটা লবহরে গুণ করতে হবে। সমহর করার জন্য তিনটা অংশ মনে রাখতে হয়, তিনটা অংশ, তিনটা নিয়ম বলতে পারো। প্রথম ভগ্নাংশ কি x x + y, দ্বিতীয় ভগ্নাংশ কি x x - 4y, এখানে আরেকটা দেখতে হবে যে হরগুলোর উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা, কারণ হরগুলোর উৎপাদক বিশ্লেষণ যদি করা যায় সেটা অবশ্যই করতে হবে, নাহলে আমরা লসাগু করতে পারবো না।
যেহেতু এখানে উৎপাদকে বিশ্লেষণ হয় না, দেখো x প্লাস y কোনো কমন জানার সূত্র হয় না, x মাইনাস 4y এর নাই, কোনো উৎপাদক হয় না, কমন হয় না, সেই জন্য আমরা হরগুলোর লসাগু করব। নিয়ম কি? হরগুলোর লসাগু সমহর করার জন্য কি করণীয়? এখানে প্রদত্ত ভগ্নাংশের হরগুলো লসাগু, প্রদত্ত ভগ্নাংশের হরগুলোর লসাগু, লসাগু অবশ্যই তোমরা মনে আছে 4 to 5, 5 দশমিক কত 4 এ করানো হয়েছে, যে হরগুলো নিতে হবে। দেখো x প্লাস y x মাইনাস 4y দুটোই কিন্তু আনকমন, সেই জন্য x প্লাস y ও লিখতে হবে, x মাইনাস 4y ও লিখতে হবে, এটা হচ্ছে লসাগু। এই লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে, সুতরাং x প্লাস y x মাইনাস 4y এই হরটা কি ভাগ প্রথম ভগ্নাংশের, প্রথম ভগ্নাংশের কাজটা আমরা করতেছি, এই জন্য প্রথম ভগ্নাংশের যে হর আছে x প্লাস y সেটা দিয়ে হর লসাগুকে ভাগ করো। ভাগ মানে কি? x প্লাস y কাটা যায়, থাকে কি x মাইনাস 4y, যেটা একরকম সেটা বাদ যায়, কাটাকাটি যায়। সুতরাং এই যে ভগ্নাংশটা প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ লিখে নাও সুন্দর হবে, প্রথম ভগ্নাংশ কি আছে বলো? x x প্লাস y, এটার হর ওই যে প্রাপ্ত ভাগফল গুণ করতে হবে 4y, যে অংশটা পাবো সেটা হচ্ছে সমহর। দেখো যে হরটা হলো দ্বিতীয় ভগ্নাংশে একই হর বানাইতে হবে, সুতরাং আমাদের কি করণীয়? এই অংশটা কিন্তু মনে রাখতে হবে যে লসাগু, যদি উৎপাদক না যায় ডাইরেক্ট করবো, যদি উৎপাদক বিশ্লেষণ করতে হয় সেটা আমরা সমান সমান দিয়ে করব, যেহেতু করা যায় না সেই জন্য আমরা প্রদত্ত ভগ্নাংশের হরগুলোর লসাগু করলাম, দুইটাই আন্তমন, প্রাপ্ত লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ, ভাগ করলে x প্লাস y কাটা যায়, থাকি কি x মাইনাস 4y, এই x মাইনাস 4y প্রাপ্ত ভাগফলকে লবহরে গুণ করব, গুণ করলেই সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ একই কাজ করবে। আবার আবার কি লিখতে হবে? লসাগু ভাগ, এটার হরে কি আছে দেখো x মাইনাস 4y, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে x মাইনাস 4y, লিখে দেখো x মাইনাস 4y x প্লাস 4y কাটা যায়, থাকে কি x প্লাস y, এই x প্লাস y দ্বিতীয় ভগ্নাংশ সেটা লব করতে হবে। আমি দ্বিতীয় ভগ্নাংশ এই অংশে লিখি, দ্বিতীয় কি ছিল? x x মাইনাস 4y, তুমি প্রথমেই গুণ করতে পারো অথবা দ্বিতীয় আগে লিখলাম x মাইনাস 4y গুণ করা হলো, প্রথমটা করছি x মাইনাস 4y লবহরে গুণ, আর দ্বিতীয়টা হচ্ছে x প্লাস y লবহরে গুণ, দেখো হরের মধ্যে আসছে, যদি অ্যান্সার আলাদা লিখে দাও তো ভালো হবে, 4y x প্লাস y x 4y একটা, আরেকটা কি এই উপরে অংশ দেখো এটা লিখে দাও, x মাইনাস 4y, এই হলো উত্তর। আশা করি তোমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ বুঝতে পেরেছ। আচ্ছা, তিনটি ভগ্নাংশে করা যায়, তিনটি ভগ্নাংশে যোগ করার সময় প্রথম কতে যে উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম এখানে গ, তিনটা ভগ্নাংশ লিখতে পারো অথবা ডাইরেক্ট
আচ্ছা নেটের সমস্যার কারণে তখন বিচ্ছিন্ন ছিলাম, যাই হোক একটা ভগ্নাংশ যা আছে তাই লিখেছি, কিন্তু এই ভগ্নাংশের যে হর ছিল সেটাকে উৎপাদকে বিশ্লেষণ বা পদ থেকে পাই লিখে দিলে হবে, যে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 4y এটাকে উৎপাদকে বিশ্লেষণ প্রথমেই পদে করা আছে, সেই জন্য এখন কি করব হরগুলোর লসাগু, ডাইরেক্ট লসাগু বলতে কি কমন আনকমন, সেই জন্য তোমরা যারা সবচেয়ে বড় সেটা লিখে দাও, দেখো সবচেয়ে বড় এটা দেখা যাচ্ছে, আমি এই অংশটা লিখে দিলাম, লসাগুটা বের করার সহজ পদ্ধতি কি যেটা বড় সেটা লিখে দেওয়া, তারপর প্রথম রাশিতে দেখো হরে কি আছে x প্লাস y, x প্লাস y লেখা হয়ে গেছে সুতরাং এটা লিখতে হবে না, x মাইনাস 4y এটাও লেখা হয়ে গেছে তার মানে এটাও লিখতে হবে না, তার মানে লসাগু আমাদের হয়ে গেল। এখন কি করব হর কে হর দ্বারা ভাগ, যে পাটিগণিতে যেভাবে আমরা করি যে 2 3 যোগ 5 4 যদি হয় তখন 3 4 12 লসাগু, তাই না? এখন হর কে হর দ্বারা ভাগ করতে হবে, দেখো 3 কে 12 12 দ্বারা ভাগ করলে কত হয় 4, তাই না? এই 4 এর সাথে লব গুণ করতে হয় এই 8, আমরা এখানে 8 লিখি, তাই না? আবার দেখো হর কে হর দ্বারা ভাগ, ভাগ করলে 4 হয়, 4 এর সাথে লব 2 গুণ, একই ভাবে করব হর কে হর দ্বারা ভাগ, ভাগ বলতে কি x + y, x + y কাটাকাটি হয় থাকে কি x - 4y এর সাথে x গুণ, x * x - 4y + x - 4y, x - 4y কাটা যাবে থাকবে কি x + y এর সাথে x গুণ, x * x + y + দেখো দুটা কিন্তু একই রকম, তার মানে দুটাই কাটা যাবে, যাবে থাকবে কি 1, 1 এর সাথে y গুণ করলে y হবে, এখন শুধু গুণ করে দাও, গুণ করলে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে, x এ x এ গুণ করলে কি হয় x স্কয়ার, দুটা x গুণ করলে কি হয় দেখো এইটাকে কিন্তু সমস্যা তোমাদের x * x মানে x স্কয়ার আর x + x মানে কি 2x, x আর x কি 2x আর x * x x স্কয়ার মাইনাস 4xy প্লাস x স্কয়ার, দেখো x এসে x স্কয়ার আবার x এর সাথে y গুণ করলে প্লাস xy আর এই জায়গায় y যা আছে তাই হবে আর নিচেরটা কি যা আছে তাই লিখব আমরা এই। এখন দেখো উপরে যোগ বিয়োগ করা যায় কিনা, আমরা পাশে লিখে দিলাম x স্কয়ার একটা, x স্কয়ার একটা কয়টা হলো দুইটা x স্কয়ার, আবার xy চারটা মাইনাসের, xy একটা প্লাসের, যে মাইনাস চারটা থেকে একটা যদি চলে যায় মাইনাস তিনটা থাকে, এই প্লাস মাইনাসে কিন্তু সমস্যা হবে, এখানে কিন্তু মাইনাস চারটা প্লাস একটা মাইনাসটা বড় দেখে মাইনাস তিনটা থাকবে প্লাস y, এই প্লাস y আর নিচে যা আছে তাই হবে, এটা হচ্ছে কি আমাদের যোগফল, তিনটি ভগ্নাংশের যোগফল। আচ্ছা এরপরে আমরা যদি আরেকটা সৃজনশীল করতে চাই, তোমাদের বইয়ে কিন্তু তিনটা সৃজনশীল আছে, আমি একটা করে দিলাম, যারা লাইভ ক্লাসে নাই পরে অবশ্যই ক্লাসটা দেখে খাতায় লিখতে হবে। আচ্ছা এরপরে আসো 29 নাম্বার, 29 নম্বর যদি করতে চাও এখানে এ বি টি সি তিনটা ভগ্নাংশ বীজগাণিতিক রাশি বা ভগ্নাংশ দেওয়া আছে, বলছে বি ভগ্নাংশটির হর কে উৎপাদকে বিশ্লেষণ করো, সে একই কথা আগেরটার মতনই শুধু রাশিটা পরিবর্তন, তে বি সমান আগে লিখে নি নিচে x স্কয়ার 5x + 6 তে বি এর হর কি আছে x স্কয়ার প্লাস 5x প্লাস 6, এখনো দেখো তিনটা রাশি তিনটা পদ যদি থাকে একটা দুটো তিনটা পদ যদি একটা রাশি হয় প্রত্যেকটা এই তিনটা পদ যদি থাকে তখন আমরা কি করব মধ্যপদ বিভক্তিকরণ বা মিডল ফ্যাক্টর করব, এখানে 5 আছে শেষে কি আছে 6, 6 কে যদি লসাগু করো 3 দুগুণে 6 3 আর 2 যোগ করলে কি হয় 5, এই জন্য আমরা কি লিখব তিনটা x যোগ দুইটা x, এ হলো চারটা, এখন দুইটা দুটো কমন, প্রথম দুটো থেকে x কমন পরে দুটো থেকে 2 কমন
আবার দেখো x plus 3 কমন আর বাকি থাকে কি x plus 2 এটা লিখে রাখা এ হলো উৎপাদকে বিশ্লেষণ আচ্ছা ওয়ালাইকুম সালাম ভালো আছি জি উপমা ক্লাসে দেরিতে আসলে কি হবে একবার লাস্ট টাইমে আসছো স্যার এমনি দেরিতে আসছে আজকে লাইভ ক্লাসে ক্লাস দেখতে হবে সম্পূর্ণ খাতা রেডি করে লেখো আচ্ছা এরপরে দেখো খতে বলছে খর কাজটা তোমাদের বাড়ির কাজ থাকবে কারণ এখানেও সমহর বিষ্ট বক্তাংশে প্রকাশ করতে বলছে সেই জন্য তোমাদের কি করণীয় হরগুলোর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তারপর সমহর বিষ্ট বক্তাংশে প্রকাশ করতে হবে আমি গ নাম্বারটা করাবো গ গতে বলছে এ যোগ বি বি যোগ বিয়োগ সি তার মানে কি এটা একটা সরল যেহেতু যোগ আছে বিয়োগ আছে এই জন্য কি এটা একটা সরল করা তো এখন আমরা এ বি সি এর মানটা বসাই দিই এর মান আছে 1 x স্কয়ার প্লাস 3 x প্লাস বি এর মান আছে কি 2 x স্কয়ার প্লাস 5 x প্লাস 6 প্লাস বা মাইনাস সি মান কি আছে 3 x স্কয়ার মাইনাস x মাইনাস 12 এই এখানে আরেকটু বলি নি তোমাদের যদি তোমরা আলাদা আলাদা লিখে নাও যে দেওয়া আছে a এত তারপর কমন নিয়ে নিবা দেওয়া আছে b এত তারপর এটা মিডল ফ্যাক্টর ভেঙে নিবা তারপর c লিখা মিডল ফ্যাক্টর ভেঙে নিবা তাতে সুবিধা হবে আর যদি ডাইরেক্ট লেখো দেওয়া আছে লিখা তারপর ডাইরেক্ট মান বসায় দাও পরে মিডল টার্ম করো তাও হবে আমি এখানেই করতেছি দেখো এই দুটো থেকে x কমন যায় x প্লাস 3 দুটো থাকলে সহজ কমন নিতে হয় বেশিরভাগই তিনটা থাকলে মাঝখানে পদটাকে দুটো বানাইতে হয় যাকে আমরা মিডল ফ্যাক্টর বলি যা আগে দেখি দেখাইছি 3x প্লাস 2x 3 দুগুণে 6 এটা কত হবে 12 3 চেরা 12 4 থেকে 3 বিয়োগ করলে কি হয় একটা হয় 4টা x থেকে তিনটা x বিয়োগ করলে একটা x থাকে এই এরপরে আমরা এটা যা আছে তাই লিখব এই প্রথম দুটো দুটো কমন নিলাম 2 কমন x প্লাস 3 তারপরে x কমন x মাইনাস 4 প্লাস 3 কমন x মাইনাস 4 নাফিস নাফিস তো একদিনও ক্লাসে আসো না এই শেষ বেলায় মনে হলো কেন স্যারের কথা নাফিস প্রতিদিন ক্লাস আসতে হবে নাইলে কিন্তু অঙ্কে নাম্বার কমে যাবে x প্লাস 3 x প্লাস 3 x প্লাস 2 x মাইনাস 4 x প্লাস 3 শুধু আমরা মিডল ফ্যাক্টর করছি যা আমরা উৎপাদক অনেক করিয়েছি 5.3 তে যারা উৎপাদক কম পড়ো তারা 5.3 টা আবার দেখে নিও ভিডিও ক্লাসগুলি দেখে নিও এ হলো উৎপাদকের বিশ্লেষণ কাজ এখান থেকে আমাদের শুরু হবে সরলের কাজ যে এখন হরগুলোর লসাগু করতে হবে কি করতে হবে লসাগু লসাগু সিস্টেম কি প্রথম রাশিতে যা আছে সব লিখে রাখো প্রথম রাশিতে যা আছে তা লিখছি দেখো প্রথম রাশিতে যা আছে তা লিখছি দ্বিতীয় রাশি দেখি নতুন কোনো কিছু আছে কিনা x প্লাস 3 লেখা হয়ে গেছে x প্লাস 2 এই জন্য x প্লাস 2 লিখে দিলাম তৃতীয় রাশি দেখো নতুন কিছু আছে কিনা এখানে x মাইনাস 4 নতুন x প্লাস 3 লেখা হয়ে গেছে x মাইনাস 4 ক্লিয়ার এখন কি করতে হবে হরকে হর দ্বারা ভাগ x ইনটু x প্লাস 3 x প্লাস 3 কাটা যাবে থাকবে দুইটা 1 এর সাথে 1 এর সাথে গুণ করলে কি করতে হবে শুধু 1 না লিখলে হবে x প্লাস 2 x মাইনাস 4 a প্লাস 2 2 এখন দেখো কি যায় x প্লাস 3 x প্লাস 2 কাটা যায় x প্লাস 3 x প্লাস 2 এই দুটা কাটা যায় থাকে কি x ইনটু x মাইনাস 4 মাইনাস মাইনাস দেখে দেখে শুধু চিহ্নগুলো বসায় দেওয়া 3
এখানে দেখো কি কাটা যায় যে x minus 4 x minus 3 এই মাস এই দুইটা কাটা যায় থাকি কি x into x plus 2 x into x plus 2 এখন কি করণীয় হরে যা আছে তাই থাকলো আর লবে কি করতে হবে গুণ করতে হবে আর যোগ বিয়োগের কাজটা করে নিতে হবে দেখো x দিয়ে গুণ করলে x স্কয়ার x দিয়ে 4 গুণ করলে minus 4x 2 দিয়ে x গুণ করলে plus 2x প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণে 8 প্লাস প্লাস 2x স্কয়ার আবার 2 এর সাথে 4 গুণ করলে মাইনাস 8 আর x আছে একটা সাথে 3x স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে 6x এ হলো গুণের কাজ আর আগের অধ্যায় যদি ভালো করে না পারো তখন কিন্তু এই অঙ্কগুলির সমস্যায় পড়বে এখন যোগ বিয়োগের কাজ নিচের অংশের কোনো কাজ নেই এখন দেখো x স্কয়ার কয়টা আছে দেখো একটা x স্কয়ার এখানে দুটো x স্কয়ার কয়টা হলো তিনটা প্লাস আর তিনটা মাইনাস তে 3x স্কয়ার মাইনাস 3x স্কয়ার দুটা বাদ যাবে কাটাকাটি করবে না আর প্লাস কয়টা দেখো প্লাস দুইটা x আর মাইনাসে চারটা মাইনাসে আটটা আটটার চারটা কত 12টা 12টার ছয়টা 18টা আর সংখ্যা কত আছে শুধু 8 মাইনাস 8 আবার দেখো মাইনাসের 4টা মাইনাসের 8টা মাইনাসের 6টা এই তিনটা একসাথে যোগ হবে 18টা x এখন তুমি আবার একটু যোগ বিয়োগ করো কি হবে বলো 3x 3x চলে যাবে কেউ কিন্তু কাটাকাটি করবে না বিয়োগে কাটাকাটি হয় না আর এই দুটাতে কি কি 18 থেকে 2 করে বিয়োগ করলে কত মাইনাস 16x মাইনাস 8 এটাই উত্তর আর তাছাড়া যদি তুমি উপর থেকে কি কমন নেওয়া যায় নিতে চাও নিতে পারো মাইনাস 8 কমন নেওয়া যায় 2x প্লাস 1 থাকে আর নিচে যা আছে তাই এটা হচ্ছে কি সরল ফল ঠিক আছে সুতরাং তোমরা বাসায় এই 29 30 বাকি অঙ্কগুলি করবে যদি কারো সমস্যা থাকে মেসেঞ্জারে জানাবে যে স্যার আমি এই অঙ্কটা পারি না আর তোমরা 7 স্টুডেন্ট বিশেষ করে সবচেয়ে অলস ক্লাসে মনোযোগী না একেবারেই আসো না মাঝে মাঝে আসো হাই হেল করে চলে যাও সুতরাং নিয়মিত ক্লাস করতে হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে আবার দেখা হবে খোদা হাফেজ